আবার শুরু করছে গুতাগুতি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক শ্রোতা, দুঃখিত, আসলে যান্ত্রিক সমস্যা হচ্ছিল এখানে। যাই হোক, আমরা মনে হয় আবার সংযুক্ত হতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ মশলা নিয়ে আলোচনা হচ্ছিল। আচ্ছা, নির্মাণ শ্রমিকদের বেশ কয়েকজন আমাদের ভবনে কাজে নিয়োজিত রয়েছেন। রমজানের আগেই আমরা তাদেরকে বলে দিয়েছি রমজানে সকলের নাস্তা ও দুপুরের খাবারের ব্যবস্থা আমরা করতে পারবো না। আপনারা ইচ্ছা করলে নিজেদের ব্যবস্থা মানে কাজ করতে পারেন, সেই ভিত্তিতে তারা নিজেদের ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছেন। এ প্রসঙ্গে কিছু বিষয় জানতে চাচ্ছি। আপনি এত লম্বা প্রশ্ন করলে আমি অন্যদের প্রশ্ন কেমনে নিব? জি জনাব আনিসুর রহমান সাহেব, আর একটু সংক্ষেপে প্রশ্ন করবেন। শরীয়ত কর্তৃক কি পরিমাণ দৈহিক কাজের ক্ষেত্রে রোজার ভাঙ্গার অনুমতি পাওয়া যায়, নাকি আদৌ এর কোনো সুযোগ নেই? আমি শুধু একটি প্রশ্ন, একটি পয়েন্ট নিচ্ছি আপনার এখান থেকে, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের বাংলাদেশ একটি গরিব দেশ, এখানে ব্যাপকভাবে নিম্নবিত্ত এবং নিম্ন আয়ের লোকদের বসবাস, শ্রমিক এবং বিভিন্ন পেশার খুব নিম্ন আয়ের লোকরা আমাদের দেশে অনেক বেশি। যেমন বিশেষ করে যারা রিক্সা চালক এবং নির্মাণ শ্রমিক আর অন্যান্য যারা রয়েছেন, তাদের ব্যাপারে শরীয়তের বিধান হলো রমজানের রোজা সামর্থ্যের সাথে সম্পৃক্ত। সামর্থ্য থাকলে সে রোজা রাখবে। এখন কোনো ব্যক্তির যদি আর্থিক কোনো সামর্থ্য নেই, তার কোনো আর্থিক সামর্থ্য নেই, সে দিনে দিনে খেটে দিনে সে শ্রম দিয়ে সে ওই শ্রম দিয়ে সে নিজে চলে, দিনে ইনকাম করে, সে দিনে দিনের ইনকাম দিয়ে সে চলে, রোজগার করে, তার দ্বিতীয় কোনো ইনকাম নেই এবং তার দায়িত্ব নেওয়ার মতো কোনো ব্যক্তি নেই, দুটো বিষয়। তার যে দৈনিক রোজগার হয় অল্প টাকা, এটা ছাড়া দুনিয়াতে তার কোনো অন্য কোনো সোর্স অফ ইনকাম নেই এবং তার দায়িত্ব নেবে এরকম কোনো তার কোনো আত্মীয় স্বজন, প্রতিবেশী কিংবা রাষ্ট্র এরকম কেউ যদি না থাকে, তখন বিজ্ঞ আলেমের পরামর্শের ভিত্তিতে তিনি এমন শ্রম করতে পারবেন যে শ্রম করে তিনি এমন শ্রম যে শ্রমের রোজা ভাঙ্গা যায়, সেই শ্রমে তিনি সেই শ্রম তিনি করতে পারবেন এবং তিনি রোজা ভাঙতে পারবেন। তবে সেটা অবশ্যই যে কোনো একজন বিজ্ঞ আলেমের পরামর্শের ভিত্তিতে হতে হবে। সুতরাং বর্তমানে যারা দিনমজুর রয়েছেন, যারা একদম নিম্নবিত্ত শ্রমিক যারা রয়েছেন, রিক্সাচালক এবং নির্মাণ শ্রমিক যারা রয়েছেন, দুটো কথা আমি আবার বলছি, তাদের অন্য কোনো সোর্স অফ ইনকাম নেই তাদের এবং কেউ তাদের দায়িত্ব নিচ্ছে না, তখন তৃতীয় নম্বর শর্ত হলো বিজ্ঞ কোনো আলেমকে তিনি বলবেন যে আমার শরীরের যে কন্ডিশন, আমি এইভাবে ইনকাম করতে গেলে আমি রোজা রাখতে পারবো না, আর রোজা রাখলে আমি ইনকাম করতে পারবো না, তখন তিনি রোজা ভাঙতে পারবেন, পরবর্তীতে তিনি রমজানের রোজাগুলো তিনি রেখে দিবেন। কিন্তু এই মশলাকে বাহানা করে যে কোনো ব্যক্তি যখন তখন তিনি রোজা ভেঙে দিবেন, ঠুনকো অজুহাতে রোজা ভেঙে, ঠিক আছে আপনি রিক্সা চালক বুঝলাম, কিন্তু আপনার দায়িত্ব নেওয়ার মতো আপনার ভাই আছে, দায়িত্ব নেওয়ার মতো প্রতিবেশী আছে, আপনার দায়িত্ব নেওয়ার মতো কোনো এরকম সংস্থা আছে, তখন কিন্তু আপনি রোজা ভাঙতে পারবেন না। আমরা আজকে আপনার এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত এলিট শ্রেণীকে আহ্বান করব এবং রাষ্ট্রকে আহ্বান করব, স্থানীয় যারা জনপ্রতিনিধি আমরা তাদেরকে আহ্বান করব, সরকারকে আহ্বান করব, রমজানে শ্রমিকরা যেন তারা রোজা আদায় করতে পারে। আপনারা তাদের উপর শ্রমের চাপ কম দিবেন এবং তাদেরকে আপনারা দায়িত্ব নিয়ে তাদেরকে কিছু আপনার আর্থিক সাহায্য করবেন। এবং আমি জনগণকে বলবো, যারা রিক্সা চালক রয়েছে তাদেরকে আপনারা ভাড়া একটু বাড়িয়ে দিবেন, শ্রমিক যারা আছে তাদেরকে ভাড়া বাড়িয়ে দিবেন, এই শর্তে যে তারা রোজা রাখবে। যদি ধরুন আমি তাকে যদি ডাবল ভাড়া দিই একজন রিক্সা চালককে, সে তখন দিনের অর্ধবেলা রোজা রেখে এবং পুরো দিনে অন্য সময়ে পুরো দিন তিনি রিক্সা চালালে যে টাকা পাতেন, তিনি যদি অর্ধবেলা রিক্সা চালিয়ে সে টাকা পাইয়ে যান, তাহলে তার জন্য রোজা ভাঙা জায়েজ নেই। এই জন্য সমাজের দায়িত্ব হলো এইভাবে তাদের অভিভাবকত্বের যে ভূমিকা, সেই ভূমিকাটুকু পালন করা। মোটামুটি রোজা ভাঙ্গার অনুমতি দেওয়া যাবে না, রোজা যাতে না ভাঙে সে ব্যবস্থা আমাদের করতে হবে। হয়তো তাকে শ্রম থেকে বিরত রাখতে হবে,
এবং সেই দায়িত্ব সমাজকে নিতে হবে, কমিউনিটিকে নিতে হবে, কমিউনিটিকে সেই দায়িত্ব নিতে হবে, বা রাষ্ট্রকে নিতে হবে সেই দায়িত্ব, তাদের দায়িত্ব, এবং সে রোজা রাখবে শ্রম থেকে, বিরত থেকে সে রোজা রাখবে। আর শ্রম যদি করে তার শ্রমকে সীমিত করতে হবে, এমন পর্যায়ে শ্রমকে সীমিত করবে যে যতটুকু শ্রম করার দ্বারা তার রোজা ভাঙ্গা কোনো জরুরি না হয়ে থাকে। এটা আমাদের দায়িত্ব, বিষয়টা খুবই সেন্সিটিভ, আমাদের খেয়াল রাখতে হবে। ইসলামী ব্যাংক সহ অন্য ব্যাংকের উপর যে বোনাস আসে সেই বোনাসের উপরে জাকাত দেওয়া যাবে কিনা? ইসলামী ব্যাংকিংয়ের উপর যেই মুনাফা যেটা হয় সেই মুনাফাকে আমরা সন্দেহযুক্ত বলি, সন্দেহযুক্ত বলি। আমরা পুরো টাকাটাকে জাকাতে অন্তর্ভুক্ত না করে এই পুরো টাকাটাকে আমরা সন্দেহযুক্ত যেহেতু মনে করি সেটাকে সাদকা করে দেওয়া উত্তম। আর সাধারণ যে ব্যাংকগুলো রয়েছে জেনারেল সুদভিত্তিক ব্যাংক, তাদের মুনাফা তো প্রশ্নই আসে না, সেগুলো অবশ্যই সওয়াবের নিয়ত ছাড়া সেগুলোকে সাদকা করে দিতে হবে। আর ইসলামী ব্যাংকিংয়ের বিষয়টা যেহেতু বর্তমান সামগ্রিক পরিস্থিতিতে কতটুকু তারা ইসলামী আইনকে, ইসলামী শরিয়াকে তারা আসলে তারা বাস্তবায়ন করতে পারতেছেন বিষয়টি অনেকটা সন্দেহযুক্ত। সেজন্য আমরা এটুকু বলি উত্তম হবে সেটা আপন আত্মীয় স্বজনকে পুরো টাকাটা সাদকা করে দেওয়া, জাকাতের হিসাব না করে। আপন ভাই আর্থিক অসচ্ছল হলে তাকে জাকাত দেওয়া যাবে কি? জি, নিজের আপন ভাই যদি জাকাতের যদি ইয়ে হন তাহলে তাকে আমরা জাকাত দেওয়া যাবে, তবে নিজের ছেলেকে দেওয়া যাবে না, নিজের মেয়েকে দেওয়া যাবে না, উপরে যারা আছে তাদেরকে দেওয়া যাবে না। মুজিব, আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা এগুলো কি ইসলাম বিরোধী না ইসলামের পক্ষে? এই সম্পর্কে অনেক কথা আগে হয়েছে, এটা রমাদান আর বিশেষ করে বলার কোনো কিছু নেই। চেতনা একটাই, সেটা হচ্ছে তৌহিদের চেতনা, সেটা আমাদেরকে লালন করতে হবে। সরকারি চাকরিজীবীদের জিপিএফ এর সুদ কি জায়েজ? জিপিএফ ফান্ডের যে সুদ আছে সেটা আমরা আগেই বলেছি একটা মূলনীতি মনে রাখতে হবে, যেটা ঐচ্ছিক থাকবে, যে আপনি চাইলে উত্তোলন করতে পারেন, তাহলে কিন্তু সেটার উপর যে সুদ দেওয়া হবে সেটা জায়েজ নেই। আর যেটা একদম একদম নেসেসারি, যেটা আপনি নিতে পারবেন না, যেটা বাধ্য, যেটা সরকার থেকে জোরপূর্বক যেটা রেখে দেওয়া হয় এবং আপনার কোনো ইচ্ছা শক্তি নেই সেটা উত্তোলন করার, সেখানে সুদ সহ যা আসবে সেটা পুরোটাই আপনার জন্য হালাল হবে। সেজদার দোয়ার বিধান কি? সেজদার মধ্যে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, ইয়া হাইয়া কাইয়্যুম বিরহমাতিক আস্তাগীস আল্লাহুম্মা আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন, যে কোনো দোয়া করতে পারবেন। কোরআন সুন্নাতে বর্ণিত, কোরআন সুন্নার ভাষায়, নিজের ভাষায় নয়, কোরআন সুন্নার ভাষায় যে কোনো দোয়া সেজদা করতে পারবে। তবে উত্তম হলো সেজদার দোয়াগুলো নফল নামাজের মধ্যে, সুন্নাহ নামাজের মধ্যে করা, ফরজ নামাজের মধ্যে না। পৃথিবীর সকল স্থানে একই দিনে ঈদ উস সওম পালনের বিষয়ে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ করেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এবং হাদিসে আছে, ফাইন গুম্মা আলাইকুম আশ-শাহর ফা আকমিলু আদ্দাতা সালাসিন, 29 তারিখে কোনো কিছু আকাশে দেখা যাচ্ছে না, মেঘ রয়েছে, তখন তোমরা 29কে তোমরা 30 নিয়ে তোমরা কি করো, রোজা পালন করো। এবং হাদিসে আছে, আশ-শাহরু হা কাজা হা কাজা হা কাজা আও হা কাজা, অর্থাৎ মাস 10 দিন 10 দিন 10 দিন কিংবা 10 দিন 10 দিন প্লাস 9 দিন, মাস 29 বা 29, এইভাবে হাদিসে বলা হয়েছে। নাহনু উম্মাতুন উম্মিয়াহ লা নাহসিব ওয়া লা নুহাসিব, আশ-শাহরু হা কাজা হা কাজা হা কাজা আও হা কাজা, আমরা উম্মি সম্প্রদায়, অর্থাৎ আমরা স্বশিক্ষিত জাতি। কেন স্বশিক্ষিত জাতি? অর্থাৎ আমাদের শিক্ষা ডাইরেক্ট ওয়াহী থেকে এসেছে, আমরা সরাসরি চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে রোজা আমরা ভাঙি। মাস হলো 10 প্লাস 10 প্লাস 10 অথবা 10 প্লাস 10 প্লাস 9, মাস 29 বা মাস হবে 30। সুতরাং চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ভাঙবো। ইসলামে কোনো রকমের বৈজ্ঞানিক কোনো জটিলতা ইসলামে নেই, অ্যাস্ট্রোনমির কোনো জটিলতা নাই। আজকে অনেকে বিজ্ঞানের কথা বলে, বড় বড় দূরবীক্ষণ যন্ত্রের কথা বলে, টেলিস্কোপের কথা বলে, যেগুলো মুসলিম বিশ্বের বিভিন্ন বড় বড় দেশে যেগুলোকে পরীক্ষা করা হয়, যেগুলোকে আনা হয়, এক্ষেত্রে আপনাদেরকে পরিষ্কার জেনে রাখা উচিত যে ইসলাম হলো সর্বকালের সর্বমহলের সর্বস্থানের জন্য প্রয়োগযোগ্য একটি জীবন বিধান। এখন আমরা যদি ইসলামকে দূরবীক্ষণ যন্ত্রের সাথে সম্পৃক্ত করে ফেলি, আমরা যদি তাকে বৈজ্ঞানিক বিভিন্ন আবিষ্কারের সাথে যদি আমরা সম্পৃক্ত করে ফেলি, তাহলে পৃথিবীর ওই সমস্ত এলাকায় যেগুলো অনুন্নত তাদের কী হবে? অথবা পৃথিবীর সভ্যতার ইতিহাসে যখন এই সমস্ত যান্ত্রিক বিকাশ ছিল না সে সময় কী হবে? সেজন্য ইসলাম একটি ইউনিভার্সাল ইসলাম, ওই বৈজ্ঞানিক এই সমস্ত আবিষ্কারের উপর ইসলাম নির্ভর করে না। ইসলাম সহজ সরল হিসাবের উপর, চাঁদ দেখে রোজা ভাঙবো, চাঁদ দেখে রোজা আমরা রাখবো। এখন কথা হলো, এই চাঁদ দেখে রোজা ভাঙা, চাঁদ দেখে রোজা রাখা,
এটা কি সারা বিশ্বের জন্য সমানভাবে প্রযোজ্য হবে নাকি প্রত্যেক জায়গার জন্য ভিন্ন ভিন্ন হবে? ওলামায়ে কেরাম মধ্যে কেউ বলেছেন ইখতিলাফে মতালে, অর্থাৎ উদয় অস্তের ভিন্নতা। দেখা গেল সৌদি আরবে একদিন আগে চাঁদ দেখা যাচ্ছে, বাংলাদেশে একদিন পরে দেখা যাচ্ছে। এখন উদয়স্থলের ভিন্নতা এটাকে কি আমলে আনা হবে নাকি উদয়স্থলের ভিন্নতা এটাকে আমলে আনা হবে না? হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসে পরিষ্কার রয়েছে, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইব একজন ব্যক্তি তিনি গিয়েছিলেন। তখন তিনি আসার পরে তিনি শাম থেকে যখন মদিনে আসলেন তখন হযরত আব্দুল ইবনে আব্বাসকে বললেন যে আমরা তো চাঁদ একদিন আগে দেখেছি। আব্দুল ইবনে আব্বাস বলেন না আমরা সেভাবে করবো না, আমরা বরং আমরা মদিনাতে চাঁদ মদিনার চাঁদ আমরা কী করবো হিসাব করবো। তিনি সেই হিসেবে তিনি আরও একদিন বাড়িয়ে দিলেন, তিনি শামের চাঁদকে হিসাব করে তিনি গণনাকে শামের সাথে যুক্ত করেন নাই। তখন তিনি বলেছেন হা কাজা আমারনা, আমাদের রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এইভাবে নির্দেশ দিয়েছেন চাঁদ দেখে রোজা ভাঙবো, চাঁদ দেখে কী করবো রোজা রাখবো। এটা আব্দুল ইবনে আব্বাসের মতামত, কিন্তু হাদিসটি খবর ওয়াহেদ, হাদিসটি মুহতামাল। এখানে রসুল্লাহ বলেছেন আম বিধান, চাঁদ দেখে রোজা রাখো, রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। সুতরাং এমনও হতে পারে, এটা সারা বিশ্বের জন্য বলছেন এমনও হতে পারে, সেজন্য ওলামায়ে কেরামদের মধ্যে এবং বিভিন্ন মাজহাবগুলোর মধ্যে এবং বিশেষ করে মুতাকাদ্দিমিন আর মুতাখিরিনদের মধ্যে এই ব্যাপারে মতের ভিন্নতা পাওয়া যায়। কেউ যদি চাঁদ দেখে রোজা রাখতে চায়, চাঁদ দেখে রোজা ভাঙতে চায়, যদি চাঁদ দেখে রোজা রাখাটা যদি সারা বিশ্বের জন্য সমানভাবে যদি কেউ যদি করতে চায় তাও কিন্তু এখানে তার জন্য অবকাশ আছে। অবকাশ নাই সেটা বলা যাবে না, অবকাশ আছে। আবার এই মতো আছে যে প্রত্যেক এলাকার জন্য চাঁদের উদয়স্থলের ভিন্নতা হিসেবে প্রত্যেকেই আলাদা চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে তারা রোজা ভাঙবে, এটারও হাদিস অবকাশ আছে। হাদিস দুই প্রকার, সরিহ হাদিস এবং মুহতামাল হাদিস। এই যে হাদিসটা এটা মুহতামাল হাদিস, এখানে স্পষ্ট একথা বলা হয় নাই সারা বিশ্বের জন্য একই সাথে রোজা রাখতে হবে এটা বলা হয় নাই। আবার স্পষ্টভাবে একথা বলা হয় নাই উদয়স্থলের ভিন্নতাকে মানতে হবে, প্রত্যেক এলাকার চাঁদ প্রত্যেক এলাকার জন্য তার নিজস্ব চাঁদ তার নিজস্ব উদয়স্থলকে আমল আনতে হবে এটাও বলা হয় নাই। সারা বিশ্বে গ্লোবাল চাঁদের কথা বলা হয় নাই, আবার রিজিওনাল চাঁদের কথা এখানে বলা হয় নাই। সুতরাং দুটো বিষয় যেহেতু মুহতামাল, এখন কেউ যদি সারা বিশ্বে একসাথে রোজা রাখে, একসাথে রোজা ভাঙে, একসাথে ঈদ করে, তাকে কিন্তু গোমরাহ বলা যাবে না, কারণ হাদিসের ইহতামালের ভিতরে সেটাও রয়েছেন এবং বিশেষ করে মালিকি মাজহাবে এবং হানি মাজহাবে তার ইঙ্গিত রয়েছেন। তাদের মধ্যে আকাদ্দিমিনদের মধ্যে তাদের কথা এটা বোঝা যায় যে ইখতিলাফ মতালের কোনো এতবার নেই, উদয়স্থলের ভিন্নতার কোনো এটা কোনো গ্রহণযোগ্যতা নেই। আবার মুতাখিরিনরা বলেছেন না এটা আগের জমানায় সেই জমানায় ছিল, তখন খেলাফত ব্যবস্থা এক ছিল। আরেকটা কথা এখানে আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, হাজী ইউসুফ বিন রহমতুল্লাহ আলাইহি সহ অনেক ওলামায়ে কেরাম বলেছেন উদয়স্থলের ভিন্নতা হচ্ছে কি হচ্ছে না সেটা বোঝার তো কোনো আগের জমানায় কোনো ওইটা ওইভাবে বোঝার কোনো সুযোগ ছিল না। এখন তো আমরা যান্ত্রিক সভ্যতার যুগে আমরা মুহূর্তে মুহূর্তে আপডেট খবরগুলো পাচ্ছি, আমরা সৌদি আরবে কখন চাঁদ উঠতেছে আমরা দেখতে পাচ্ছি। আগের জমানায় ওই বিধানটা কিন্তু ওইভাবেই কিন্তু জানা ছিল না, সেজন্য উদয়স্থলের ভিন্নতা, একসাথে রোজা রাখবো, একসাথে আমরা ঈদ করব, এই বিষয়টা চাঁদ দেখাটা যে একদিন হবে বৈশ্বিকভাবে এক নিয়মে চাঁদ দেখা হওয়া এটা আগের জমানায় সেটা প্রাসঙ্গিক ছিল না। প্রাসঙ্গিক তখন কিন্তু আমরা জানতাম না, মদিনাতে চাঁদ দেখে গেলে আমরা জানতাম না বিশ্বের অন্য কোথাও দেখা যাচ্ছে কিনা বা অন্য কোথাও বিশ্বে দেখা গেলে সেটা মদিনা দেখা যাচ্ছে কিনা সেটা জানা ছিল না। সেজন্য ওলামায়ে কেরাম আমরা অনেকে বলেছেন যে উদয়স্থলের ভিন্নতাকে আমলে আনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আগের জমানায় ওলামায়ে কেরাম সেটাকে আমলে আনেন নাই, কারণ সেই জমানায় বিষয়টা প্রাসঙ্গিক ছিল না। যাই হোক, এখানে আমাদের সিদ্ধান্ত হলো দুটো বিষয়ই কিন্তু শরীয়সম্মত। তবে মুতাখিরিনদের পরবর্তী ওলামায়ে কেরামদের মতামত হচ্ছে উদয়স্থলের ভিন্নতাটাকে আমলে আনা, বিশেষত যেখানে গ্লোবাল খেলাফতের ব্যবস্থা নেই, গ্লোবাল খেলাফতের ব্যবস্থা নেই, সেজন্য প্রত্যেকেই যেখানে খণ্ড খণ্ড জাতিরাষ্ট্রগুলো কায়েম হয়ে গেছে সেজন্য চাঁদের যে প্রমাণিকতা, চাঁদের প্রমাণিকতার বিষয়গুলো কিন্তু এখানে কি নয়, এখানে বাস্তবায়ন করা ইসলামী রাষ্ট্র না থাকার কারণে সেটাও কিন্তু সহজ নয়। সেজন্য আমরা মনে করি এটাই সতর্কতা যে প্রত্যেক এলাকায় ভিন্ন ভিন্ন কী করা হবে, রিজিওনাল যে চাঁদ সেটাকে কী করা হবে সেটাকে আমলে আনা হোক এবং আমরা এখানে ফিতনা না করি। যে এলাকায় আমি আপনাদেরকে সর্বশেষ এই সিদ্ধান্ত জানাবো, যেই এলাকায় যে হাক্কান ওলামায়ে কেরাম যে ফতোয়া দিবেন আমরা তাদের ফতোয়াটাকে আমরা আমলে আনার চেষ্টা করব। আরেকটা বিষয় এক্ষেত্রে আপনাদেরকে জেনে রাখা উচিত, সেটা হলো চাঁদের যে প্রমাণিকতা, চাঁদ প্রমাণ হয় চাঁদ দেখার মাধ্যমে, চাঁদ প্রমাণ হয়। দুই নম্বর চাঁদ প্রমাণ হয় কেউ যদি খবর দেয়, সংবাদ দেয়। তিন নম্বর চাঁদ প্রমাণ হয় কেউ যদি সাক্ষী দেয়। চার নম্বর চাঁদ প্রমাণ হয় লাগাতার গণভাবে কেউ যদি আপনার চাঁদের যদি অর্থাৎ গণহারে গণ বর্ণনার মাধ্যমে যদি চাঁদের প্রমাণিত পাওয়া যায়। তো সুতরাং এখন সৌদি আরবে চাঁদ দেখা গেছে, সেটা আমাদের এখানে সাক্ষীর মাধ্যমে, সংবাদের মাধ্যমে,
বা নাকি সৌদি আরব চাঁদ, সৌদি আরবের যেই আকাশ আমরা চাঁদ দেখতেছি সে চাঁদ এখানেও কেউ দেখেছে কিনা বিষয়টা তো সেরকম নয়। চাঁদের যেই প্রমাণ হওয়ার যেই সরি যে মাধ্যম রুইয়াত খবর এবং খবর ওয়াহেদ খবর, তারপরে শাহাদত কাজা খবর মুস্তাফিজ, এগুলোকে বলা হয় চাঁদের প্রমাণিকতার যে বিভিন্ন পদ্ধতি, এইভাবে চাঁদ প্রমাণ হবে। আমাদের জন্য সতর্কতা হলো যে আমরা নিজ নিজ উদয়স্থলের নিজ নিজ এরিয়ার নিজ নিজ যে রিজন যে এলাকা সেটাতে আমরা কী করবো, এটাকে আমরা আমলে আনবো। আর বৈশ্বিক যতক্ষণ পর্যন্ত খেলাফা ব্যবস্থা কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত আমরা বৈশ্বিকভাবে চাঁদ দেখার চাঁদ ইয়ে করার ওইটা আমরা করবো না। বরং হজরত আব্দুল ইবনে আব্বাসের জমানতে খেলাফা ব্যবস্থা কায়েম ছিল, সে তখন তো হজরত আমির মুয়াবিয়ার রাজত্ব ছিল, তখনও কিন্তু তিনি কী করেন নাই, সেই মতো তিনি কিন্তু আমল করেন নাই তিনি। অর্থাৎ তিনি এইভাবে আমল করেছেন যে মদিনার চাঁদ মদিনার এবং শামের চাঁদ শামের জন্য। তো যাই হোক, এখানে দুটো মতের যেহেতু অবকাশ আছে, আমরা এক ফেরকে আরেক ফেরকে আমরা বাতিল বলবো না, এখানে কোনো দিকে কিন্তু কী করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। তবে একটা কথা, একটা চূড়ান্ত সিদ্ধান্ত, যে এলাকায় যে মাসলাটা এস্টাবলিশড অর্থাৎ সালাফের দুই মতের মধ্যে যে মত যে এলাকা এস্টাবলিশড হবে, আমরা তার বিপক্ষ মতকে আমরা কী প্রশ্রয় দেবো না, এটা দ্বারা ফিতনা তৈরি হবে। যদিও হাদিসের দ্বারা সেটা মুতাকাদ্দিমিনদের কিছু বক্তব্যে বা মালিকি মাযহাবের কিছু বক্তব্যে বা হানাফি মাযহাবের কিছু বক্তব্যে এটা প্রমাণ করা যায় যে বৈশ্বিকভাবে চাঁদ একটা এতবার করা হবে ধরা হবে, এটা যদিও প্রমাণ করা যায় আংশিকভাবে প্রমাণ করা যায়, কিন্তু যেহেতু এখানে ওই দ্বিতীয় মতটা এখানে এস্টাবলিশড অর্থাৎ রিজিওনাল চাঁদের কে এতবার করা যার যার এলাকার চাঁদকে আমলে আনা, যেহেতু দ্বিতীয় মতটা এখানে এখানে এস্টাবলিশড উদয়স্থলের ভিন্নতা উদয়স্থলের ভিন্নতার মতামত এখানে এস্টাবলিশড, সেজন্য আমরা দ্বিতীয় কোনো মতামতকে এনে আমরা কী করবো না, এখানে ফিতনা তৈরি করবো না। যদি সুবে সাদেক শুরু হবার 30 সেকেন্ডের মধ্যে কেউ ভুলবশত পানাহার করে, হ্যাঁ সুবে সাদেক শুরু হবার সাথে সাথে আপনি পানাহার করলে আপনার রোজা ভেঙে যাবে। অনেকগুলো প্রশ্ন এখানে আসছে, অনেকগুলো প্রশ্ন আসছে, দুঃখিত আমরা আসলে সব প্রশ্ন নিতে পারিনি। এক ব্যক্তি ফ্ল্যাটের পঞ্চম তলায় নামাজ পড়েন, ওই ফ্ল্যাটের তৃতীয় তলায় সংযোগের মাধ্যমে অন্যরা নামাজ পড়েন না, সবাই একসাথে এক ফ্লোর নামাজ পড়তে হবে, মাঝখানে কয়েক তালা বাদ দিয়ে উপরে ফ্ল্যাট এইভাবে নামাজ কায়েম করা যাবে না। অজু অবস্থায় বেগানা মহিলার দিকে চোখ গেলেও উজু থাকবে কিনা, বেগানা মহিলার দিকে তাকালে উজু ভাঙবে না, তবে সাহাবতের মাধ্যমে কেউ যদি কোনো যৌন তাড়নায় তাকায় সেটা মকরু হয়ে যাবে, আর যৌন তাড়নায় থাকা দিকে যদি তার যদি এরকম কোনো পানি বের হয় তখন উজু ভেঙে যাবে। অনেকগুলো মশলা এখানে আসছে, অনেকগুলো মশলা আসছে এখানে। ফজর সালাতের পর দলবদ্ধ সূরা হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করা কি সুন্নত? এটা কোথাও সুন্নত ভাবে দলবদ্ধভাবে পড়া কোনো সুন্নত না, বরং এটা বেদাত। দলবদ্ধভাবে না পড়ে যার যারটা শেষে পড়বে। এতেকাফ বসে জেনারেল ঘরানার বইগুলো পড়া যাবে কিনা, যেমন পদার্থবিজ্ঞান? এতেকাফে বসে এতেকাফ আপনি পদার্থবিজ্ঞান পড়ার জন্য গেছেন? এতেকাফ তো আসছে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, এতেকাফে অন্য কোনো বই পড়া যাবে না, শুধু কোরআন শরীফ পড়তে হবে, জিজ্ঞাসা থাকতে হবে। হ্যাঁ, কারোর যদি পরীক্ষা থাকে তিনি পরীক্ষার সাবজেক্টগুলো তিনি দেখতে পারেন। ব্যবসায়ী সংগঠনে ভোট দেওয়া যাবে কিনা? হ্যাঁ, ব্যবসায়ী সংগঠনে সেটা ভোট দেওয়া যাবে, আসলে ভোট বলতে সেটা মতামতের ভিত্তিতে, এটা কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ভোটটা সেটা ভিন্ন বিষয়, ওই ভোটের পদ্ধতি নাই। বাকি ব্যবসায়িক প্রতিষ্ঠানে সেটা হতে পারে, তার কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যারা প্রার্থী হবেন তাদের প্রত্যেককেই সৎ হতে হবে, প্রত্যেককে সৎ হতে হবে, সৎ অসৎ প্রার্থী যদি মিলে, আর যারা ভোট দেবেন তাদেরকে সৎ হতে হবে। যারা ভোট দেবেন যে কেউ ভোট দিতে পারবেন না এবং যে কেউ প্রার্থী হতে পারবেন না, অবশ্যই সৎ লোক তিনি ভোট দেবেন এবং যিনি প্রার্থী তিনি সৎ হবেন। এটা আমি জাস্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানে বলছি, এটা কিন্তু রাজনৈতিক ভোটের ক্ষেত্রে কিন্তু ইসলামের বিধান কিন্তু ভিন্ন। দিন কায়েমের সঠিক পদ্ধতি, এগুলো আমাদের বিভিন্ন লেকচার আছে, এগুলো দেখে নেবেন। সকলকে ধন্যবাদ, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আমাদের শুরুতেই একটু যান্ত্রিক ত্রুটির যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যে জন্য আমাদের আজকে অনুষ্ঠান দুবার করতে হয়েছে। ইনশাআল্লাহ আগামী থেকে যথারীতি আমরা প্রতিদিন যেহেতু আসি ইনশাআল্লাহ প্রশ্নগুলো করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।